ঘরে সাপ ঢুকলে কিভাবে বের করবেন? বাড়ির পাশে ঝোপঝাড় থাকলে চোখ কান খোলা রাখুন। সাপ ঢুকলে হাতির সামনে আমরা যা পাই তাই দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন থেমে যান, হিতে বিপরীত হতে পারে। বাথরুম কলতলা ঘরে থাকা ছিদ্র দিয়েই আসলে তারা ঢোকেন ঘরে, একটা টোটকা মারলে সাপ আপনার ঘরের আশেপাশেও আসবে না। সাপ ঘরে দেখে হইচই করলেই কিন্তু মুশকিল, ভয় পেয়ে আরো অ্যাটাক করতে এগিয়ে আসে এরা। শুধু গ্রামে নয়, শহর বা মফস্বলে সুযোগ পেলেই ঘরে সাপ ঢুকে পড়ে। আর ঘরে একবার এনারা ঢুকলে আতঙ্কে অবস্থা খারাপ হয়ে যায় সকলের। কিন্তু প্রাণী না মেরে কিভাবে সাপ বের করবেন ঘর থেকে? সাপ মারতে গিয়ে পাল্টা অ্যাকশন হয়ে যায় অনেক সময়। বাড়িতে কার্বলিক অ্যাসিড অবশ্যই রাখুন, এটা রাখাটা মাস্ট। শিব বা মনুষ্যার বাহন বলে অনেকেই সাপ মারতে চান না। কিভাবে একবার দেখে বুঝে যাবেন আপনার ঘরে যে সাপটা ঢুকেছে সেটা বিষধর নাকি নয়? আপনার ঘরের বাইরে বাথরুম হলে রাতের অন্ধকারে পায়ে আওয়াজ করতে করতে বা হাত তালি দিতে দিতে বাথরুমে যান, তাতে ভয় পেয়ে সাপের আনাগোনা কমতে থাকে। বিশেষ করে মাটির ঘরে ইনোর খেতে কিন্তু সাপ ঢোকে। সর্প বিশেষজ্ঞরা বলছেন ঘরে সাপ ঢুকেছে টের পেলে একদম বেশি হইচই করবেন না, কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিন। কিন্তু হাতের কাছে যদি কার্বলিক অ্যাসিড না থাকে তাহলে কি করবেন? তাহলে সেই স্থানে ছড়িয়ে দিন সালফারের গুঁড়ো বা ন্যাফথলিনের গুঁড়ো, এতে কিন্তু সাপ চলে যাবে, কারণ এই গন্ধ সাপ সহ্য করতে পারে না। বর্ষায় আশেপাশে অনেক দিন ধরে দেখবেন জল জমে থাকে, সেই জলে একটু করে ভিনিগার ছড়িয়ে দিন, সাপ ঘরের ধারে কাছেও আসবে না। বিষধর সাপের সাধারণত চোখের মণি লম্বাটে হয়, বিষাক্ত সাপের লম্বাটে বিষ দাঁতও থাকে, তবে বিষহীন সাপের চোখের মণি গোলাকার হয়, তাদের দাঁত থাকলেও তাতে বিষ থাকে না। চেষ্টা করুন না মেরে সাপটিকে ঘরের বাইরে বের করতে, বা সেরকমই যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে বন দফতরকে একটা ফোন করতে, যাতে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়, বা আশেপাশে যদি কোনো সাপুড়ে থাকে তারা যাতে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। রসুন বেটে বা থেতো করে এর সঙ্গে যে কোনো তেল, বিশেষ করে সর্ষের তেল হলে খুব ভালো হয়, মিশিয়ে একদিন রেখে দিন। এই মিশ্রণ ঘরের চারপাশে বা যে যে জায়গাগুলোতে আপনার মনে হয় স্প্রে করা দরকার সেগুলোতে স্প্রে করুন, তাহলে সাপ ভুলেও ঘরে প্রবেশ করবে না। তবে সাপ যদি ঘর থেকে দূরে রাখতে চান তাহলে বাড়ির চারপাশ ভালো করে পরিষ্কার রাখুন, বিশেষত বর্ষাকালে। হ্যাঁ, কারণ বর্ষাকালে বাড়ির চারপাশে ঝোপ জঙ্গল গজিয়ে ওঠে, চেষ্টা করুন সেটা যাতে না ওঠে বা উঠলেও নিয়মিত তা যাতে পরিষ্কার করা হয়, সে বিষয়ে খেয়াল রাখতে। প্রথম কলকাতা পিউরো।